নমস্কার, শুভ সকাল। শুরু করছি আজকে সকাল সকাল। আমি নাজবন্তি, আপনাদের সঙ্গে অনেকটা দিন পরে দেখা হচ্ছে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আপনাদের জানিয়ে দিই যে আজকে কিন্তু আমরা গান তো শুনবো, মানে গানের সুর শুনবো। আজকে শুনবো মাউতর গান, শিল্পী শ্রী সৈকত মুখার্জি। তার জন্য তো আমাদের ফোন করতে হবে 2423-5222 আর 2423-5223। এই দুটো নম্বরে সরাসরি আমাদেরকে আপনারা স্টুডিওতে কিন্তু গানের রিকোয়েস্ট পাঠাতে পারেন। শিল্পীর সুর শোনার আগে একটু দেখে নিই আজকের শুভ জন্মদিন ঠিক কার কার। ফিরে এলাম, আপনারা দেখছেন সকাল সকাল। আমরা কিন্তু প্রথমেই আমি জানিয়ে দিয়েছি যে আজকে কিন্তু আমরা গানের সুর শুনবো মাউতর গানের, শিল্পী শ্রী সৈকত মুখোপাধ্যায়। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে সকাল সকাল। সুপ্রভাত। সুপ্রভাত, শুভ সকাল। রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে আজকের সকাল সকালটা আমাদের শুরু হলো। একদম প্রথম গান রবীন্দ্রসঙ্গীতের একটা ধুন উনি বাজালেন, পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা কি শুনবো? শুনি মাউতর গান, আরো শুনতে ইচ্ছে করছে। বলুন, শুন বাজিয়ে বাজাই, একদম আমি মুখে বলবো। আচ্ছা আচ্ছা,
গানে চাই, তাই তো? খুব সুন্দর, চমৎকার। আচ্ছা একটা জিনিস, আমার আপনার বাজনা শুনতে শুনতে মনে হচ্ছে যে মানে বহু বছরের অভ্যাসে তো বটেই, কিন্তু এতে কি ভীষণ দম লাগে না? একদমই না, একদম। অনেকের আইডিয়া ছিল যে এটা মানে মাউথ অর্গান বাজছে হয়তো সেই আট বাঁশি স্যাক্সোফোনের মতো অনলি ব্লো সেটা, কিন্তু মাউথ অর্গানে ব্লো ডন, মানে এই নিয়ে অনেকে প্রশ্ন, অনেক ডাক্তারও দেখে বলছে না খুব ভালো, এতে হার্ট আরো ভালো হয়ে যায়, মানে আমার থেকে কম বয়সী ছেলেরা অনেক সময় আমার সঙ্গে দৌড়ে পারবে না। মানে এটা হচ্ছে কি, অনেক যাদের হাঁপানি টাপানি থাকে অনেক সেরে যায়, বলবো না কিন্তু অনেক বেটার, অনেক বেটার তাদের, মানে অনেক ভালো শ্বাস প্রশ্বাসের ওঠানামা, ব্লো ডন মানে প্রাণায়ামের কাজ করে একদম। আচ্ছা দাদা, আমি একটু চট করে দুটো ফোন নিয়ে নি। নমস্কার, শুভ সকাল, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি শঙ্কর কুমার সিনহা বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি, হ্যালো, আমি গোবিন্দপুর পিস সিনিয়র লিভিং প্রাইভেট লিমিটেড বলছি। আচ্ছা বলুন দাদা। আমি আমি মাওসাদের মিলন গুপ্তর ছাত্র এবং আমার বয়স 76। আমার প্রিয় দুটো গান যদি আপনি বাজান, না জানে কেউ, এই একটা গান হিন্দি যাকে বলে পাগল হওয়া, আর ওই উজ্জ্বল দিন যাকে সুখ করবে, এই দুটো গান। আমিও তো মিলন গুপ্তের ছাত্র, দুই গুরু ভাই। নমস্কার, আপনি সৈকত মুখার্জি? আমি তো মিলন গুপ্তের বহুদিনের ছাত্র। আমি এখন বয়স হয়ে গেছে, বোধ হয় এখন বাজাই না আর কি। নমস্কার, শুভ সকাল, কে বলছেন? হ্যালো দিদি ভাই, নমস্কার। নমস্কার, সুজিত ঠাকুর, বানপুর, হীরাপুর। হ্যাঁ বলুন, বলুন। সুজিত ঠাকুর, বানপুর, হীরাপুর। হুম বলুন। খুব সুন্দর একটা জিনিস আজ এনেছেন সৈকত বাবু, কোনদিন পপ সৈকত বাবু কোনদিন পপ ফিল্ম তিনটে গানে এলো বড় সাজে সহসা মনে চাই, আর চলতে চলতে মেরে ইয়ে গীত, আর তুমি কেমন করে গান করে এগুলি, আচ্ছা রিকোয়েস্ট করলাম যদি পারে বাজাবে। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকুন, শুনতে থাকুন, আমি নেক্সট গান বাজাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আর আপনি না মাইক্রোফোনের সামনে একটু বাজান, হ্যাঁ মাইক্রোফোনের সামনে এসে একটু বাজান, তাহলে মাইকটা একটু সামনে টেনে নিন, একটু এটা টেনে নিন।
ভীষণ চেনা গান ও পলা শৌশিমুল। আচ্ছা একটা জিনিস, হ্যাঁ বলুন। বাসটা একটু ডিস্টার্ব করছিল, ঠিকই আছে এখন। এখন ঠিক আছে? আরো তো সেট এনেছেন বোধহয়। হ্যাঁ আছে, তাই তো। আচ্ছা এক বেশ, কথা শুরু করার আগে দুটো ফোন একটু নিয়ে নি। হ্যাঁ নমস্কার, শুভ সকাল, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? সুপ্রভাত রাজবন্তী, আমি তমলুক থেকে স্বপ্না মিত্র কথা বলছি। সুপ্রভাত, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি একদম। আচ্ছা ঠিক আছে, একটু কথা বলার। তোমাদের সকাল সকাল ইউনিটকে আমার ধন্যবাদ জানাই প্রথমে। আর এবারে শিল্পী দাদার কাছে যাচ্ছি। হ্যাঁ দাদা, আপনার মিউজিক শুনছি, আমার দুটো গানের অনুরোধ আছে সলিল চৌধুরীর। একটা সাত ভাই চম্পা জাদরে জাদরে ঘুম ঘুম থাকে না ঘুমের ঘুরে, আর একটা জাগো অলস সয়ানো ছাড়ো, যদি বাজাতে পারেন খুব ভালো লাগবে। অনুষ্ঠানের সঙ্গে রইলাম, মিউজিক দাদাদের অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকো। অনেক অনেক ধন্যবাদ। একটা গান তো লিস্টে আছেই মনে হয়, এত পপুলার গান। আচ্ছা আর একটা ফোন নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। নমস্কার, শুভ সকাল, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত লাজবন্তী, আমি জমজুর থেকে আলপনাদি বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা ঠিক আছে, আজকে শিল্পীকে বলি, সুপ্রভাত মিউজিশিয়ান ভাইদের এবং ক্যামেরার পিছনে যারা আছেন তাদের প্রত্যেককে জানাই সুপ্রভাত। আচ্ছা একটু দাদার কাছে যাই। দাদা কিশোর কুমারের আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখো, অথবা মান্নাদের যদি যদি কাগজে লেখো না এই গানটা হয় ভালো লাগবে, না হলে উনি যদি ওনার মতো করে বাজান তাহলে ঠিক আছে চলবে। সাথে রইলাম, সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা এবার কি শোনা যায় তাহলে? সাত ভাই চম্পা নাকি? একটা গান শুনে দিই। সাত ভাই চম্পাটা আমি প্রথম অডিশনে বাজিয়েছিলাম 15 বছর বয়সে। আরে বাবা, এইচএমই অডিশনে। আচ্ছা বাহ, প্রথম কারা ছিলেন জাজ মনে আছে তখন? না ও তো পিকে এইচএমই নলি সরকার স্ট্রিটে, তখন রিহার্সাল রুম ছিল। তা ওখানে আমি তখন, আমার তখন ঠিক 15 বছর বয়স, 61-62 আমার প্রথম রেকর্ড বেরোয়। অডিশনে বাজিয়েছিলাম গানটা, ওইটাই আর একটা রবীন্দ্রসঙ্গীত মায়া বুনো বিহারিণী হরিণ। সাত ভাই চম্পা আমি বাজাচ্ছি, তারপর বলবো যে আমি কি করে এই চিমিতে ঢুকলাম। ঠিক আছে নিশ্চয়ই, আগে সাত ভাই চম্পাটা আমি বাজাই। হ্যাঁ শুনে নি একটু, একটু মাইক্রোফোনের সামনে বাজান।
বাদ দিয়ে গেলাম, বললেন যে আপনি বলবেন এই গানটার পরে। আমি নাম জানতাম, চিনতাম না, মানে ওনার গল্প করতে গেলে আর কোনো কথাই আমি বলতে শুধু ওনার গল্পই করতে হয়। এখন আমি যখন প্রথম অডিশনে পাস করি তখন আমার খুব একটা ছেলে মানুষ বয়স আর অহংকার ছিল যে আমি হিরো, মানে আমার থেকে ভালো কেউ বাজায় না, এরকম একটা মনের ভেতর আমার ছিল। ন্যাচারালি আমি ওই বয়সেতে এইচ এমবিতে অডিশন দিয়ে পাস করেছি, তা আমাকে আমার ট্রেনার করা হলো, আমি জানতাম মিলন গুপ্ত বোম্বেতে থাকেন, তা আমার ট্রেনার করা হলো মিলন গুপ্তকে, চিঠি দিয়ে আমাকে ওখানে পাঠানো হলো। তা আমি বাড়ির লোকজনকে সঙ্গে করে মিলনদার বাড়ি দেখতে গেলাম সেদিনকে দুপুরবেলা, দেওদা স্ট্রিটে, 30 নম্বর দেওদা স্ট্রিট। তা গিয়ে তো যে ধাক্কা দিয়েছি আমি বাড়িতে জাস্ট দেখে ফিরবার জন্যে, তা দেখলাম উনি বেরিয়ে এলেন লম্বা চড়া সুন্দর দেখতে। তা আমি চিঠি দিয়েছি যে না ইচ্ছে থেকে দিয়েছে, ন্যাচারালি ওনার কাছে ওই বয়সের ছেলে যদি আছে শিখতে এসেছে এইটি উনি ভেবেছেন। তো উনি